জায়গার নাম সাধক কমলাকান্ত কালীবাড়ি। এই কালীবাড়িতে অনেক দূর থেকে লোকজন আসে, কিন্তু এই কালীবাড়িতে কি এমন রহস্য আছে যে এত দূর দূর থেকে লোকজন এসে এখানে পুজো দেয়? আর সেই মন্দিরেই আমরা আজ তিন বন্ধু মিলে রওনা দিচ্ছি। যাওয়ার সময় বান্দর, বিড়াল এবং বৃষ্টি হতেও দেখতে পাওয়া যায়। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজ যাবো পানাগড়। এখন পানাগড়ে আছি, অবস্থান আছি এখন পানাগড়ে। তো আমরা যাবো আজ বর্ধমান কালী পাহাড়ি, কালী মন্দির একটা। তো আমরা তিনজন মিলে আজকে রওনা দেবো কালী মন্দিরে। তো এই জায়গাটা দেখো, পানাগড়ে অপেক্ষা করছি ট্রেনের জন্য। আর তিন বন্ধু বেরিয়েছি, এবার ট্রেন আসবে, ট্রেনের অপেক্ষা করছি। তারপর ট্রেনে চেপে একদম ডাইরেক্ট বর্ধমান যাবো, বর্ধমান থেকে কালী মন্দির যাবো। এরপর যখন কোনো জায়গায় দাঁড়ালাম, দাঁড়ানোর পর দেখি অনেকগুলো বান্দর আর কি নিজের বাচ্চাদেরকে নিয়ে একদম বুকে নিয়ে আসে। তো একটা ভিডিও শ্যুট করে এলাম। মেঘের অবস্থা খুবই খারাপ ছিল, তাই কিছুক্ষণ পর দেখি বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, তাই এখানে একটু দাঁড়িয়ে গেলাম। তারপরেই দেখি একটা বিড়াল, মানে অন্য কারোর বাড়িতে আর কি রয়েছে। হ্যাঁ, বিড়ালটা দেখতে খুবই কিউট, কিন্তু ভাবলাম যে বিড়ালটাকে নিয়ে যাব, কিন্তু ভয়ে পালিয়ে গেল আর কি। দেখো গাইস, এই মাত্র আর কি কমলাকান্ত কালী বাড়িতে পৌঁছালাম। এই দেখো সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখনই দাঁড়ালাম। বাকি তোমাদেরকে ভিডিওর মধ্যে অনেক কিছু দেখার বাকি আছে, তোমরা শুধু ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। প্রবেশ করার পর মন্দিরের ডান সাইডে মা লক্ষ্মী এবং বাবা গণেশ ঠাকুরকে দেখতে পাওয়া যায়। তার কিছুটা যাওয়ার পরেই বাবা ভোলেনাথ এখানে অবস্থান করেছে। আর এই মন্দিরে অনেক ধরনের ঠাকুর রয়েছে। মন্দিরের সামনে গেট, যে গেট দিয়ে সবাই প্রবেশ করছে, সেই গেট খুব সুন্দর করেছে। আর এই জায়গাটা দেখো তোমরা, খুব সুন্দর একটা গাছপালা। আর এখানে নিচেতে দেখো অনেক অনেক লেখা রয়েছে, এগুলো সব অবস্থান, মানে কত সালে কি অবস্থান করেছে এসব লেখা আছে। আর এই মন্দিরটা চারিধার পুরো দেখো তোমরা, তোমরা আসো ঘুরে যাও। খুবই ভালো জায়গা, একদম অনেক সুন্দর জায়গা, ঠিক আছে, খুব শান্তশিষ্ট জায়গা। আর মন্দিরে এসে মাকে পুজো দাও, মায়ের দর্শন করো। মায়ের মূর্তি তোমরা সবাই দেখতেই পাচ্ছ, তোমরা সবাই প্রণাম করে নাও, খুবই জাগ্রত মা। আর সময় পেলে এই জায়গায় ঘুরে যাও, এই জায়গা খুবই ভালো জায়গা। শুনেছি নাকি এই জায়গায় যে মা রয়েছে আমাদের, সে মা জীবন্ত কালী মা। আর এই মন্দিরটা খুবই পুরনো মন্দির, অনেক পুরনো মন্দির, তোমরা আসো ঘুরে যাও, খুবই একটা ভালো জায়গা। তোমাদের জন্য একটা হিন্দি সাইড ছিল, যে সাইড হচ্ছে গাইস, রিলেশনশিপ মে আকে তো ধোকা সবই খাতে, আপ মেরে সাথ মন্দির আও, हम लोग मिलके प्रसाद खाएंगे। शायरी मेरे को बहुत अच्छा लगा, आप सबको कैसा लगा पता नहीं, लेकिन मंदिर आओ मेरे साथ, हम लोग मिलके प्रसाद खाएंगे बस। गाइस আমাদের পূজো হয়ে গেল, পূজো দেয়া হয়ে গেল, এরপর আমরা আবার বর্ধমান থেকে বাড়ি যাব। টোটোতে আছি এখন সবাই, এবার বাড়ি যাচ্ছি আবার। ভিডিওর মধ্যে সব কিছু দেখানো হয়ে গেছে অলরেডি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিও। আর নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।